মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি এলাকায় নির্মাণাধীন সরকারি মেডিকেল কলেজের নিচু জায়গা ভরাট কাজের প্রস্তুতি নিচ্ছে ড্রেজার শ্রমিকরা মাটি উত্তোলনের জন্য নিকটবর্তী ফসলি জমিতে এই ড্রেজার বসানো হয়েছে এইভাবে মাটি উত্তোলন করা হলে ব্যাপক ফসলি জমি ও স্থাপনাটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা তারা জানিয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী অবৈধভাবে এই ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের পায়তারা চালাচ্ছেন এখান থেকে মাটি উত্তোলন করা হলে ফসলি জমি ও স্থাপনা হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন জেলার বিভিন্ন ধরনের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন